হে ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা এদের মধ্যে ঘুরতে আসলাম একটা পার্কে। চারপাশটা এত সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। আর পার্কটার মধ্যে এত এত ফুল ছিল, এত কালারফুল, এত ধরনের ফুল, সত্যি মন ভালো করে দেয়। এই যে আমার দিদি, আমার দিদির মেয়ে, আমার মা বসে আছে। আসলে একটু হাঁটার পর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। এখন একটা ছাউনি পেয়েছি আমরা, ওটার নিচে বসে পড়েছি। কিন্তু আমি তো বৃষ্টি আমার অনেক ভালো লাগে, যে কারণে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিওগুলো করছিলাম আর ফুলগুলো দেখছিলাম। আর এই গাছটার মধ্যে, একটা গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল ছিল, সত্যি অসাধারণ দেখতে ছিল। এরপর আমরা একটা জায়গায় বসলাম কিছুক্ষণ হাঁটার পর সবাই মিলে। এই যে আমার দিদি, আমার ভাসুরের ছেলে, আমার হাজব্যান্ড, বড় দিদির হাজব্যান্ড, তারপরে দিদির মেয়ে, আমার মা, সবাই মিলে বসেছিলাম। এরপর আবার হাঁটা শুরু করেছে। একটু পর যেতেই দেখলাম আবার লাল কালারের রক্তের মতো একটা ফুল, এত সুন্দর ছিল যে কিন্তু ভিডিও না করে থাকতে পারলাম না, কারণ ফুল সবসময় গাছের মধ্যে সুন্দর লাগে। আমরা আজকে পার্কে আসছি, তো সবাই সামনে চলে গেছে দেখছি। আমার মা, আমার বর, বড় দিদি, বড় দিদির হাজব্যান্ড, এখন হচ্ছে বৃষ্টির দিন, তো যে কারণে বৃষ্টি পড়ছে চারদিকে, রাস্তাঘাট ভিজে, অবস্থা খারাপ। ইটস মাই ন্যাচারাল লুক উইদাউট মেকআপ, নো পাউডার, নো ফাউন্ডেশন। এই গাছটার নাম জানি না, দেখতে কি সুন্দর, যেন একটা ফল, যেন মনে হচ্ছে একটা ফল। ফলের গাছ কি সুন্দর। এই দেখতে পাচ্ছেন আবার আরেক কালারের ফুল। এই ফুলটা একটুটা মানে মাইকের মতো, দেখতে অনেক সুন্দর, হলুদ কালার। অনেক ফুটেছিল গাছটার মধ্যে, অনেক ছিঁড়ে ফেলেছে। আসলে গাছের ফুল কখনো ছিঁড়ে ভালো না, আমার তো চিত্তে একেবারে ভালো লাগে না। অনেক সুন্দর লাগছিল গাছটাতে। এই যে আমাদের মনি সামনে এসে এলো, দিদি ওকে কোলে নিয়ে সামনে আসছে। ওরা ঘুরে ঘুরে দেখছিল ফুল গাছগুলো। মা, এই যে আরেক কালারের আমি ফুল দেখতে পেয়েছি এখানে, এত সুন্দর ছিল ফুলগুলো। ফুল গাছগুলো আসলে নাম জানি না আমি। Thank you.